দিনেশদা, বোন এখন কেমন আছে? ভালো নেই ইন্দিরা। আমি যা বুঝছি, এই ডাক্তারকে দিয়ে ওর চিকিৎসা করানো যাবে না। ওর তো শরীরেরও কোনো উন্নতি হচ্ছে না ইন্দিরা। ওকে এইভাবে ফেলে রাখতে আমার খুব ভয় লাগছে। আমি সেটা ভেবেই তোমাকে ফোন করলাম। শোনো, রাজারহাটের একটু ভেতরে একটা ক্যান্সার হসপিটাল আছে, আমি ওখানেই ওর চিকিৎসার ব্যবস্থা করেছি। ওখানে বড় বড় ডক্টররা থাকবেন, তারপর স্পেশাল কেয়ার হবে বোনের, বুঝতে পেরেছো? হ্যাঁ, হয়তো দু তিন মাস ভর্তি থাকতে হতে পারে, কিন্তু সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি বাড়বে। কিন্তু ইন্দিরা, ওখানে যদি কিচ্ছু হবে না, তোমরা ওখানে থাকলে কেউ কিচ্ছু টের পাবে না। আর তুমি তো হসপিটালের পাশেই একটা ঘর নিয়ে থাকবে, আমি তো তোমায় বলছি ভয় পাওয়ার কোনো কারণ নেই। ইন্দিরা, আমাকে আর কতদিন এইভাবে লুকিয়ে থাকতে হবে বলো তো? আমি তো সব সত্যি স্বীকার করে নিয়েছি। আমি আমি তো বলছি, যদি পুলিশের কাছে গিয়ে বলতে আমি তাও বলতে রাজি আছি। তাহলে কেন এইভাবে? দিনেশ, আমাকে তিনটে দিন সময় দাও, তিন দিন পরে আমি সব সত্যিটা সবার সামনে আনবো, আর সেদিন আমার তোমাকে দরকার পড়বে। তুমি বুঝতে পারছো না, এর মধ্যে যদি অনিকেত মিত্র তোমার বা বোনের কোনো ক্ষতি করে দেয়, আমি আমি কোনো রকম রিস্ক নিতে পারছি না। তুমি একটু বিশ্বাস করো, আমাকে একটু বিশ্বাস করে বোনকে হসপিটালে নিয়ে যাও। দেখো, সামনে তো সুন্দর একটা ভবিষ্যৎ পড়ে আছে, আমাদের তো সেটার কথাও ভাবতে হবে। দিনেশ, তুমি টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করো না, সব ব্যবস্থা করা আছে। আর শোনো, গাড়িও বলা আছে, তোমরা তৈরি থেকো, টাইম মতো গাড়ি পৌঁছে যাবে। বেশ, এখন রাখি। ও দিনেশ, তা বোনকে আমার হয়ে বলো যে ওর জন্য আমারও খুব কষ্ট হচ্ছে। দেখো, আমি বুঝতে পারছি ওর শরীরটা ঠিক নেই, আর আমি একবার এই জায়গায় একবার ওই জায়গায় ওকে টানাটানি করছি, ওর ওর অসুবিধা হচ্ছে। কিন্তু ওকে এটাও বলো, আর নয়, এবার আমি এর শেষ দেখে তবেই ছাড়ব। রাখছি দিনেশ। তা দাদা ভাইকে কোথাও দেখছি না, কি শুয়ে পড়লো নাকি? শুয়ে পড়বে না, সে তো পাড়ার প্রত্যেকটা বাড়িতে গিয়ে মিষ্টি বিতরণ করে এসেছে, আর জনে জনে বলে এসেছে আমার ছোট ভাই আর বৌমার কোল আলো করে সন্তান আসছে। ব্যাস, ওই ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়েছে। জানো তো, আজ বড় বৌমা বাপের বাড়ি থেকে ফোন করেছিল, বারবার করে বলে দিয়েছে তুমি যেন এই সময় সাবধানে থেকো। মা, দিদিভাই কবে আসবে? দু চার দিনের মধ্যেই চলে আসবে বড় বৌমা। বড় মা এসে গেলে তো চিন্তার কোনো কারণ নেই, কিন্তু যতক্ষণ না আসে কোনো সমস্যা হলে কিন্তু আমাকে বলতে হবে। বলবো মা। তোমাকে বিশ্বাস নেই, তুমি যা দুষ্টু মেয়ে। এক সেকেন্ড দাঁড়াও বাবা, এই দেখো মা, এই দেখো, এই কাম্মা ওর জন্য আচারটা পাঠিয়েছে, টক ঝাল মিষ্টি। ছোট খোকা, সত্যি আজ আমাদের জীবনে বড় আনন্দের দিন, ভগবান মুখ তুলে চেয়েছেন। বড় খোকা আর বড় বৌমার তো কোনো সন্তান হলো না, কত ডাক্তার বলতি করলো, কিছুতেই কিছু হলো না। বড় বৌমা মুখে হাসি টেনে সব কাজ করে ঠিকই সংসারের, কিন্তু মনে যে ওর বড় কষ্ট সেটা আমি অন্তত বুঝতে পারি। আজকে তোর খবরটা শোনার পর থেকে খুব আনন্দ করলো, আসলে ওর মনটা তো খুব বড়, সত্যি খুব আনন্দ পেয়েছে। কিন্তু আমার যেন মনে হলো ওর গলাটা কান্নায় কেঁপে উঠলো মুহূর্তের জন্য। এই কোথায় কোথায় কত রাত হয়ে গেল দেখেছো? এই বৌমাকে এবার ঘুমোতে দাও তো, এই সময় রাত জাগা একদমই উচিত নয়। বৌমা, এবার তুমি ঘুমিয়ে পড়ো, এ আমিও চললাম ঘরে, এই তুমি আর কথা বলো না, চলো। হ্যাঁ, তোরা একটু বিশ্রাম নিয়ে নে, আসি। আমার খুব ভালো লাগছে যেন রাজদীপ, খুব ভালো লাগছে, একটা অদ্ভুত পজিটিভ ভাইব পাচ্ছি। আগে এরকম হতো না জানো, আগে সবাইকে খুব খারাপ লাগতো, চারপাশটা কিরকম অন্ধকার অন্ধকার লাগতো, খুব ডিপ্রেসিভ লাগতো, কিন্তু তোমাকে পেয়ে আমি শান্তি পেয়েছি।
আচ্ছা, এই সব কিছুই সম্ভব হয়েছে একজনের জন্য, জানো তো, ইন্দিরা সরকার। এটা কিন্তু তুমি অস্বীকার করতে পারবে না কিছুতেই। আশা করি এখন তোমার মনে ওকে নিয়ে আর কোনো ভুল বোঝাবুঝি নেই। কে তা নেই, কিন্তু ভিকি আর ইন্দিরার রিলেশনশিপের ইকুয়েশনটা না আমি ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, ওদের মধ্যে কি আর ভালোবাসাটা কখনো ফিরবে না? চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু তার জন্য ইন্দিরাকে প্রমাণ করতে হবে ওর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ মিথ্যে। হাতে আর মোটে 3 দিন রাজদীপ, ইন্দিরা কি করবে কিছু বুঝতে পারছি না। এই যে আমরা সকালবেলায় একসাথে সবাই মিলে প্রেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো বলো তো? যখন একসাথে গলা মেলাচ্ছিলাম তখন মনে হলো না যে আমরা সঙ্গবদ্ধ হলাম? মনে একটা জোর পেলাম না? হ্যাঁ, ইংলিশ মিডিয়াম স্কুলে আমরা বাংলা গান গেয়ে প্রার্থনা করলাম, সেটা হয়তো অনেকেরই অদ্ভুত লাগছে। সেটাই তো স্বাভাবিক, তাই না বিকি? কি সমস্ত আজগুবি কাজকর্ম শুরু করেছে তোর বউ। রিয়েলি আসলে একটা শিশু যখন জন্ম নেয় আর তার গলা থেকে প্রথম যে শব্দই বেরোক না কেন, সেটা কিন্তু তার নিজের মাতৃভাষাতেই হয়। সেই জন্যই আমার মনে হয় আমরা যদি প্রত্যেক সকালে নিজের মাতৃভাষাকে শ্রদ্ধা জ্ঞাপন করে দিন শুরু করি, তাহলেই আমাদের শিক্ষা সম্পূর্ণ হবে। আর সেই কারণেই বাংলা গান, যতক্ষণ না পর্যন্ত আমাদের প্রত্যেকের কণ্ঠস্বর এক সুরে একসাথে বাজবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা একত্রিত অনুভব করব না। তাই এখন থেকে প্রতিদিন প্রেয়ারের পর আমরা একটা ছোট্ট খেলা খেলব। কি খেলা ম্যাম? এখন থেকে আমরা প্রত্যেক দিন পাশের যে কোনো একজন বন্ধুকে সাহায্য করব। সেটা যে কোনোভাবে হতে পারে, হতে পারে টিফিন শেয়ার করে, এটাও হতে পারে যে একে অপরের প্রশ্নের উত্তর দিয়ে, পেন পেন্সিল স্টিকার এইসব শেয়ার করে। আবার এটাও হতে পারে কোনো বন্ধু হয়তো কোনো একটা সাবজেক্টের কোনো একটা চ্যাপ্টার বুঝতে পারছে না, তার পাশের বন্ধু হয়তো সেটা জানে, তাহলে তাকে কি করতে হবে, সেই চ্যাপ্টারটা পাশের বন্ধুকে বুঝিয়ে সাহায্য করতে হবে। আর যদি সেটা কেউই না পড়ে
তাহলে তো টিচাররা আছে, তাই না? মোট কথা হলো, এখন থেকে একটাই নিয়ম, প্রত্যেকটা স্টুডেন্ট তার পাশের বন্ধুর কথা ভাববে, দেখবে তাহলে রেজাল্টও খুব ভালো হবে। তাহলে কি কম্পিটিশন থাকবে না? সেটাও থাকবে, কিন্তু পাশাপাশি একে অপরের কথাও ভাবতে হবে, বুঝেছ? তুই আমাকে খারাপ কথা কেন বলছিস? তুই আমাকে খারাপ কথা কি হচ্ছে নাকি? কি হচ্ছে নাকি? ছাড়ো ছাড়ো, তুই কি করছিস নাকি? ছাড়ো। ইন্দিরা সরকার, এবার দেখো, সবাইকে একসাথে নিয়ে চলতে চাও, তাই না? সেটা কখনো হয় না। এই পৃথিবীটাই এরকম, হিংসে মারামারি ভেদাভেদ এগুলো থাকবেই। একজন একজনকে ঠকিয়ে অত্যাচার করে নিজের আখের গোছাবে, এটাই তো পৃথিবী, এটাই তো দুনিয়া। চলো 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 পাল্টা।